পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ঘোষণা করেছেন কিন্তু দুয়ারে মদ বিক্রি হচ্ছে। এরই প্রতিবাদে এদিন সংগঠনের সদস্যরা পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানান। তারা একটাই দাবি তুলেছে যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি রাজস্ব আদায়ের নাম করে যে দুয়ারে মদ প্রকল্প চালু করতে চাইছে, সেই দুয়ারে মদ প্রকল্পকে বাতিল করার দাবি নিয়ে প্রতিদিন প্রত্যেকটা দিন একটা দিনও বাদ নেই যে নারী ধর্ষণ হয়নি, নারী নির্যাতন হয়নি, শ্লীলতাহানি ঘটেনি। আজও আনন্দবাজার পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় নিউজ বেরিয়েছে, আমাদেরই পূর্ব বর্ধমান জেলায় মেমারিতে ঘটনা ঘটেছে, ক্রমবর্ধমান নারী নির্যাতন নারী দেয়। আজকে আমরা বাড়ির মেয়েদের সন্ধ্যাবেলায় একা বেরোতে দিতে পারি না, তাহলে বুঝে দেখুন বন্ধুগণ, স্বাধীনতার 80 বছর, 75-77 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যেখানে একটা নারী নিরাপত্তা দিতে। তাদের আরো অভিযোগ, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের উপর অত্যাচার বেড়ে গেছে। এছাড়াও এদিন বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধিরও প্রতিবাদ জানানো হয়। আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুনেছেন যে রাজ্য সরকার যে নতুন একটা প্রকল্প নিয়েছে, ই রিটেল লিকার, অর্থাৎ দুয়ারে মদ প্রকল্প, এটা অবিলম্বে বাতিলের দাবি। এর সাথে প্রতিদিন যে প্রতিনিয়ত নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা ঘটছে, সরকারকে দায়িত্ব নিতে হবে সমস্ত মেয়েদের। এবং আকাশছোঁয়া যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে মানুষ খেতে পাবে না, দুদিন পর মানুষের কাছে কোনো কাজ তো নেই, খেতে পাবে না, তাই কেন্দ্র এবং রাজ্য সরকারকে বিভিন্ন কর বাতিলের দাবি নিয়েই আজ আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সারা রাজ্য জুড়েই চলছে। এআইএমএসএস এর পক্ষ থেকে আমরা বর্ধমানে এটা সংগঠিত করেছি। অবশ্যই আছে, সমস্ত মদের দোকানের লাইসেন্স অবিলম্বে বাতিল করতেই হবে, দুয়ারে মদ কোনোভাবেই চালু করা চলবে না। নারী নিগ্রহ, নারী নির্যাতনের সাথে যে পুরুষরা জড়িত, যে দোষীরা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দিতে হবে, আর সমস্ত নারী নিরাপত্তা দায়িত্ব অবিলম্বে সরকারকে গ্রহণ করতে হবে। এই দাবিগুলি নিয়েই আমরা জেলা শাসক মহাশয়ের কাছে যাব, ওনাকে দাবিপত্র আমরা তুলে দেব। আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, কোনোভাবেই আমরা দুয়ারে মদ প্রকল্পকে চালু করতে দেব না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।